ভালো 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 তোর বিবেচনা দেখে আমি অবাক হয়ে যাই টাকা কামাইছি সেই টাকা হুড়মুড় করে তোর শাশুড়ির কাছে পাঠাইতেছিস হ্যাঁ তোর আসলে কোনো বিবেচনা নাই টাকা পয়সা দিই নাই তো সোনার চেইন দিছিস কি দিছিস আরে গোল্ডের চেইন ভালোই সাথে গোল্ড অনেক সস্তা বড়িতে মনে করো 20-30 হাজার টাকা কম জেনুইন গোল্ড ভালোই সাথে গোল্ডের বুঝছ কোন ভেজাল নাই খুব বড় বড় করে কইতেছিস ভেজাল মুক্ত গোল্ড হ্যাঁ লজ্জা করে না তো সে ভেজাল মুক্ত গোল্ড আমার জন্য তো পাঠাইতে পারতি আমার জন্য যদি 5-7 ভরি তুই গোল্ডটা পাঠাইতি অসুবিধাটা কি তুমি গোল্ড দিয়ে কি করবা হ্যাঁ কি কইলি এটা আমার নাম কি লাল মিয়া হ্যাঁ লাল মিয়া এখন যদি আমি 5-7-10 ভরি গোল্ড পইরে পইরে এই এলাকা দিয়ে ঘুরতাম ওগুলো কি কইতো আমারে গোল্ড মিয়া আমি লাল মিয়া থেকে হয়ে যাইতাম গোল্ড মিয়া তুইও না লাল ভাই অনেক মজালো ও ভাই আমার লগে সাপার বাসায় যাবো না কোনো কথা কইবি না একদম কোনো কথা কইবি না সে তো কষ্ট করিয়া তোর মায়ে তোরে বিদেশ পাঠাইছে কোনোদিন তো 10টা টাকাও পাঠাস নাই হ্যাঁ একটা বেলার জন্য স্মরণ করিস না অথচ তোর শাশুড়িরে গোল্ড সেন জেনুইন গোল্ড সেন মানে নির্লজ্জের মতো কইতাস সেটা তুই পাঠাইছ হ্যাঁ আরে বাবার শাশুড়ি দিছি তার একটা কারণ আছে মাত্র বিয়া করছি নতুন নতুন এগুলো দেওয়া লাগে আর মারে দেওয়ানোর টাইম কি চলে আইতেছে নাকি এগুলো বাদ দাও তো ও ভাই ভাই তারপর বাসা লোক না ভাই সর মদন ভাই আউক তারপরে যামুনে মদন ভাই কই গেছে দোকানে গেছে আইতাছে আইলে যামুনে আচ্ছা তার আগে একটা কাম কর কি তুই তোর মায়ের পায়ে ধরে মাপছে এগুলো কি কো ওই দিন তুমি দেহ নাই কি জোরে আমার একটা সর মারছে এখন যদি আমি তার পা ধরতে যাই আর যদি লাথি মারে মারলে মারবো অসুবিধা কি হ্যাঁ অসুবিধাটা কি মায়ে পোলারে মারবো এখানে সমস্যা কি আমি তো কিছুই বুঝলাম না তোর কথা আর সবচেয়ে বড় কথা তুই যে কামটা করছোস তোর মা তো বাদ দিলাম আমার তো মনে হয় সকাল বিকাল তোরে ধরে ফিটাই ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি আচ্ছা তুমি না আমারে দেখতে পারতো না এখন হঠাৎ করে এত ভক্ত হয়ে গেলে কেমনে কখনো দেখতে পারি না কখনো পারি না কারণ কি জানোস তোর মায়ের খাই স্রোত খারাপ কিন্তু এইটা তো বুঝলা যায় না হ্যাঁ আমার মায়ের বোন আমার খালা তোর মায়ের মুখের দিকে তাকাইলে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে সবসময় তোর মায়ের খাইসলত খারাপ হইতে পারে কিন্তু সন্তান হিসেবে তুই যেটা করছস এটা কোনো মানুষের কাম করস নাই একটা কথা মনে রাখবি মায়ের কষ্ট দিয়ে কোনোদিন কোনো সন্তান ভালো থাকতে পারে না কোনোদিন না তাহলে এখন আমার কি করতে গো যেটা কইছিস সেটা আমার কথা কস কেন চলো চলো মাপ মার পায়ে দেয় তুই পা ধরে মাপ চাই তারপরে তারপরে আমি আমি দেখুম আমি দেখুম ওই খোকন মিয়া কি করে না করে অবস্থা আমি বুঝু আমার শ্বশুরটা আসলে খারাপ মানুষ এটা আমি বুঝছি এখন বুঝছি সাপা মেয়েটা কিন্তু খারাপ না পরিবেশে পইরা আসলে এরকম হয়ে গেছে হ্যাঁ ঠিকই ঠিকই সাবা মায়াটা আসলে খারাপ না এই খারাপ না যে মায়াটা তার ঠেলায় মনে কর যে তোর 7 লাখ টাকা নেমে গেছে গা আর যদি খারাপ হইতো তো কিডনি বেঁচে আর তোরে সহ বেঁচে দিত ঠিক আছে তোর কোনো বিবেচনা নাই তো এখন কি করুন আর কি করবি যেটা কইলে হইডা আল্লাহ কালার কাছে যাই এখনই অহনি কথা বুঝছ না আমি কি কইছি মার কাছে হনি যাবি মা বাসে আছে তো বুঝছ না আমার মা নাই আমি বুঝি মার কি কষ্ট কোন কথা কইবি না হনি যাবি চল কেমন আছো কুসুম ও ঘটক সাহেব আমি ভালো আছি আপনি ভালো আছেন আছি কোন রকমের পাইছে আর কি আচ্ছা শুনছিলাম বিদেশ গেছো দেশ হইলে কবে আইসি মাসখানে কইছে খুব ভালো করছো বিদেশ গেছো আমি কিন্তু যাইতে পারলাম না ভাবতাছি ঘটক বিছে বিদেশে যামু দেহ আমার মাধ্যমে কত মানুষ যে বিদেশ গেল হানিমুন করতে কিন্তু আমি যাইতে পারলাম না কেন
আপনি বিদেশ যেতে চান কেন? আমগো দেশে কি ঘুরানোর জায়গার অভাব পড়ছে যে আপনার বিদেশ যাইতে হইব? এই দেশে কি আছে? আছে একটা বডি বিল্ডার, আমার দেখলে খালি মাথা কামাইতে চায়। একদিন কি করছে জানেন? আমার মুষ্টা কামাই দিছে। আমি থাকবো না, কি হইব লাভ এই দেশে ভাইয়া? আরে ভাই, এখন তো দেশে আছেন, বিদেশটা এখন বেহেস্ত মনে হইব, বেহেস্ত। একবার যাইয়া দেখেন তখন বুঝবেন ঠেলা। এটা কি কথা কইতেছেন? আরে বাবা রে, আমি কইতেছি কারণ আমি তো বিদেশ গেছি, আমি তো দেখে আইছি পরিস্থিতি কি। আমি তো আপনার গয় এলাকার এক দালালের মাধ্যমে গেছিলাম, এই বদমাইশের মাধ্যমে। বদমাইশ তো আমার জীবনটা টানা টানা করে দিছে। হ্যাঁ হ্যাঁ, এলাকার মাইয়া বললে আমার 1% ছাড় দেয় নাই জানেন, আমার বিদেশ নিয়ে যে বেচে দিছে। আমি বহু কষ্টে বাঁচাইছি। এটা কি এটা কার কথা কইতেছেন? কার কথা আবার কই? ওই যে আলম শয়তানের বাচ্চা, হ্যার কথা কই? হ্যাঁ, এই আলম ভাই তো আমারও কিছু হেল কাম করবার লেগা, আমি কিন্তু পড়া যাই নাই। আপনি তো বাইচে গেছেন ভাই, আপনি যদি হের কথা মতো কাম করতেন তাহলে আজকে আপনি জেলে থাকতেন। হে তো একটা শয়তানের বাচ্চা, আমি হের ফাঁদে পা দিয়া পিতা মাটি যা ছিল আমার সব বেচে বিদেশ গেছিলাম। হে জানেন আমার কি করছে? দালালের কাছে বেচে দিছে। বহু কষ্টে হইতে কাইছি রে ভাই, অন তো নিজের এলাকায় যাইতে পারি না, নিজের ঘরে যাইতে পারি না, মাইনছের বাড়ি বাড়ি থাকি, আমার জীবনটা দেখেন কি হইছে। মতিন ভাই তো আমার আইতে কইছিল, হ্যাঁ দেহ আমি কোনো খবরই নাই।